ইডেন কলেজের কিছুদিন আগে যেই ঘটনায় কেন্দ্র করে মারামারি হয়েছে, তো সেই বিষয়ে আপনার ইডেন কলেজের শিক্ষার্থী প্লাস ছাত্রলীগের সাবেক সহসভাপতি জান্নাতুল ফেরদৌস আদালতে এসে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি নথি পর্যালোচনায় আদেশের জন্য রেখেছেন, আগামীকাল হয়তো আদেশ দিবেন। ডাক্তারদের মধ্যে কিছু কিছু ডাক্তার তারা নাকি কষায়ের মতো আচরণ করে, তো আমি এটা বিশ্বাস করতে চাই না, কিন্তু কিছু কিছু রিপোর্ট, কিছু কিছু জিনিস যখন সামনে আসে তখন আবার খুব বেশি অস্বীকার করার সুযোগ থাকে না। আজকে আপনার একটা রিপোর্ট আমি প্রথম আলোতে যে জিনিসটা দেখলাম যে দর্শক, ইডেন কলেজ নিয়ে কিন্তু একের পর এক ঘটনা আসলে বের হচ্ছে, একের পর এক তথ্য কিন্তু বের হচ্ছে। তো দর্শক, এই ইডেন কলেজের যে ছাত্রলীগ সভাপতি তাকে যে বহিষ্কার করা হয়েছে, এখন সে আসলে আবার আদালতে মামলা করেছে। তো দর্শক, এই মামলার কি হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এদিকে ব্যারিস্টার সুমন সাহেব এসব বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। তো দর্শক, কথার আবারে চলুন ভিডিওর মূল আলোচনা যায়। এই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজ গুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজান, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজ গুলো পেয়ে যাবেন। দর্শক, ব্যারিস্টার সুমন সাহেবের সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। এর আগে চলুন শুরুতেই আমরা দেখে আসি, এই ইডেন কলেজ নিয়ে এখন আদালতে মামলা হয়েছে। ইডেন কলেজের কিছুদিন আগে যেই ঘটনায় কেন্দ্র করে মারামারি হয়েছে, তো সেই বিষয়ে আপনার ইডেন কলেজের শিক্ষার্থী প্লাস ছাত্রলীগের সাবেক সহসভাপতি জান্নাতুল ফেরদৌস আদালতে এসে একটি পিটিশন মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটি নথি পর্যালোচনায় আদেশের জন্য রেখেছেন, আগামীকাল হয়তো আদেশ দিবেন। কী অভিযোগ ছিল? অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ ছিল এক নম্বর, দুই নম্বর, এক নং ও দুই নং আসামি নেতৃত্বে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আরও আটজন আসামি এবং অজ্ঞাতনামা আরও ২০ ২৫ জন সহ ইভা এবং সভাপতি ইভা এবং সেক্রেটারি সহ আমার মক্কেল জান্নাতুল ফেরদৌসকে মারধর এবং তার রুমে আক্রমণ, তার রুম থেকে ল্যাপটপ এবং জিনিস, বিভিন্ন সামগ্রী, মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যাওয়া, তার বোনকে আটকে রাখা এবং তার রুমে ভাঙচুর, এইসব সুনির্দিষ্ট অভিযোগ। এবং তার বিরুদ্ধে আরও অভিযোগ হলো সে আমার মক্কেলকে বিভিন্ন সময়ে প্রাণনাশকের হুমকি দিয়ে আসছে। এইসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আদালতে মামলাটি দায়ের করেছি। আমরা মামলাটি এফআইআর হিসাবে গ্রহণের জন্য আমরা আদালতের কাছে বিনীত আবেদন জানিয়েছি, আদালত নথি পর্যালোচনার আদেশের জন্য রেখেছেন। আমরা দেখে আসলাম যে ইডেন কলেজে যে ছাত্রীকে আসলে বহিষ্কার দেয় সে আসলে ছাত্রলীগ সভাপতি, কারণ সে কাজগুলো করে যে সে ছাত্রীদের নির্যাতন করে, এরকম ভাবে কথা উঠেছে, এবং সে সাধারণ ছাত্রীদের দিয়ে নাকি আসলে দেহ ব্যবসা করায়, এরকম কথাবার্তা তার নামে উঠেছে, এজন্য তাকে কিন্তু আসলে বহিষ্কার করা হয়েছে কলেজ থেকে। তো দর্শক, এর পরিপ্রেক্ষিতে সে এখন আবার মামলা করতে গিয়েছে, মামলা করেছে আদালতে, এবং মামলায় কি হবে, এই মামলা নাকি আসলে গ্রহণও করা হয়েছে। তো দর্শক, এই মামলা কি হবে আপনারা যদি কিছু জানেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন। দর্শক, এখন আপনারা দেখাবো এই যে ব্যারিস্টার সুমন সাহেব সে বিষয়গুলো নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে। তো দর্শক, ধৈর্য সহকার আপনার ভিডিওটা দেখবেন এবং এই ব্যারিস্টার সুমন সাহেবের কথাগুলো শুনবেন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকেই বলেন যে ডাক্তারদের মধ্যে কিছু কিছু ডাক্তার তারা নাকি কষায়ের মতো আচরণ করে, তো আমি এটা বিশ্বাস করতে চাই না, কিন্তু কিছু কিছু রিপোর্ট, কিছু কিছু জিনিস যখন সামনে আসে তখন আবার খুব বেশি অস্বীকার করার সুযোগ থাকে না। আজকে আপনারা একটা রিপোর্ট আমি প্রথম আলোতে যে জিনিসটা দেখলাম যে সেভ দ্য চিলড্রেন, তাদের জরিপ অনুযায়ী দেখা গেছে 2018 সালে 8,60,000 সিজার অপারেশন, যে এই যে পেট কেটে যে বাচ্চা বের করা হয় সিজার অপারেশন যেটা আমরা বলি, 8,60,000 সিজার ছিল অপ্রয়োজনীয়, কোনো দরকার ছিল না। প্রতি 10টা সিজারে 6টাই ছিল অপ্রয়োজনীয়, কোনো দরকার ছিল না,
সিজার করার, তারপরে ওনারা সিজার করছেন। একটা স্বাভাবিক প্রসবে যদি 1,000 টাকা খরচ হয়, একটা সিজার করতে গেলে দেখা যাচ্ছে যে কমসে কম 20,000 টাকা খরচ হয়। আপনি দেখবেন যে মানুষকে দুর্বল করার জন্য ডাক্তার সাহেবরা, আমি নিজে এটা প্রমাণ, আমার বাচ্চার ক্ষেত্রে এটা হয়েছে, কিছু হইলেই ডাক্তার সাহেবরা বলেন কি যে মায়ের তো পেটে পানি কমে গেছে, এটা থেকে শুকনায় পড়ে গেছে, মা বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। তো নতুন বাবা হিসাবে আমি মনে করি আল্লাহ আমার বাবা বাচ্চা বাঁচানোর দরকার আগে, বা যেভাবে ইচ্ছাতে পেট কেটে বের করার যেভাবে পার কর, কিন্তু এটা থেকে এদের একটা টেন্ডেন্সি, কোনো না কোনোভাবে একটা রিস্কের কথা বললেই, কারণ বিকল্প তো আছেই, ডাক্তার সাহেবরা একদম ওয়েট করতে চান না, যে আর ওয়েট করার দরকার কি, আমি 20,000 টাকার উপরে পাচ্ছি। এবং দেখবেন বাংলাদেশে অনেকগুলা ক্লিনিক গড়ে উঠছে, এনার কাজই হচ্ছে গিয়ে নেওয়ার সাথে সাথে ডেট দিয়েই 2-3 ঘন্টা বা 2 দিনের মধ্যেই সিজার করে কেটে দেয়। এখন এটা আমাদের কি কি প্রভাব পড়তেছে আপনি দেখেন, বেশিরভাগ পরিবারের এই একটা বাচ্চা ডেলিভারির জন্য যে পরিমাণ খরচ যাচ্ছে, আর যে মেয়েটার একটা সিজার হইতেছে, এই মেয়েটা কিন্তু পরবর্তীতে ভারী কাজ করতে পারতেছেন না, অনেক ধরনের জটিলতা দেখা দিচ্ছে। এই যে কাটা দাগ, এই কাটা দাগ বাকি জীবনও ওইটার ওই প্রভাব কিন্তু কখনোই একটা মহিলার কাছ থেকে যায় না। আমি কিন্তু দেখেন 2018 সালেই ও প্রয়োজনীয় ছিল, 2021 সালে কিন্তু করোনার কারণে কিন্তু অনেক কমে গেছিল সিজার। ওই সময় মনে হয়েছে যে সিজার ছাড়া কি বাচ্চা হয় নাই, হয়েছে, কিন্তু বাধ্য হয়েছিল, হাসপাতালে মানুষ যায় নাই। কিন্তু হাসপাতালে আসলেই রীতিমতো এটা একটা মাছ ধরার জালের মতো, এই যে কিছু কিছু জায়গা যেখানে সিজারের নামে এই আপনাদের, আপনি দেখেন এদের ইনফরমেশন, যেসব ইনফরমেশনগুলো এখানে আসে সব হচ্ছে গিয়ে আপনার, আপনি বলতে পারবেন যে এগুলো সব হচ্ছে গিয়ে এই রিপোর্ট জরিপ, এখানে কোনো চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নাই। আর 8,60,000 তো শুধু বলা হয়েছে কাগজে পত্রে, এর মানে বাইরে আরও কত আছে, অনেক আছে। এখন আমার কথা হচ্ছে যে এই সি সেকশন যেটা বলেন, এই সিজার, সিজারকে আদৌ নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা করবেন না সরকার, যারা দায়িত্বে আছেন তারা যদি এটা নিয়ন্ত্রণ না করেন, আপনারা কি ডাক্তারদেরকে ভয় পান নাকি না, ডাক্তারদের সাথে এখন আর কোনো ঝামেলায় যাইতে চাচ্ছেন না আপনারা? এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, আচ্ছা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপারে আর বলার কিছু নাই, করোনা থেকে অনেক কিছু বলতেছি, উনি তো আছেন, এখন ওনার প্রতি আমার একটা অনুরোধ, অনেক কাজেই তো বিফল হয়েছেন, আবার কিছু কিছু কাজে জননেত্রী শেখ হাসিনার কারণে এই সফলতার ভাগিদারও আপনি হয়েছেন, কিন্তু ব্যক্তিগতভাবে যে আপনি কি হয়েছেন আমার অতটা জানা নাই। তারপর আপনারা বলবো যে একটু যাওয়ার আগে, বিদায় নেওয়ার আগে একটু সিজারের উপর একটু কথা বলে যান। ব্যারিস্টার সুমন সাহেব কথা বলেছে। তো দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। দর্শক, ব্যারিস্টার সুমন সাহেব কিন্তু এছাড়া এরকম ভাবে আরো বলতেছে যে কিছু কিছু ডাক্তাররা আসলে বলে যে পেটের ভিতরে পানি শুকিয়ে গেছে বা পানি নাই, এরকম বলে বিভিন্ন রোগের কথা বলে কিন্তু আসলে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়। তো দর্শক, এই বিষয় নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব যে কথাগুলো বলছে, দর্শক এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে ইডেন কলেজ নিয়ে, ইডেন কলেজে যে ছাত্রীকে আসলে বহিষ্কৃত করেছে কারণ সে সাধারণ শিক্ষার্থীদের আসলে নির্যাতন করতে, এরকম প্রমাণ হয়েছে, এই জন্য কিন্তু আসলে তাকে বহিষ্কার করা হয়েছে। দর্শক, সে আবার এবার এখন আদালতে মামলা করেছে। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকে বেশি কথা বাড়াবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই, আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।